আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমছে। ২৪ ঘন্টায় ১০২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,729। নতুন শনাক্ত ৪,698। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ১৩.৭৭%। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪%-এর বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে, ২৪ ঘন্টায় ৭৮৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ৩৪,১১১, শনাক্ত হয়েছে ৪,698 জন। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৪,৮২,৬২৮। মারা গেছে ১০২ জন, মোট মৃত্যু ২৫,729। নতুন ৮,314 জন সহ সুস্থ হয়েছে ১৩,৯৭,৮৮৫ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ১৩.৭৭%, সুস্থতার হার ৯৪%-এর বেশি, মৃত্যুহার ১.৭৪%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৩৭ জন আর চট্টগ্রাম বিভাগে ২৪। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। করোনায় এ পর্যন্ত ৮,০০০-এর বেশি ষাটোর্ধ্ব মানুষের মৃত্যু হয়েছে আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ৬,০০০-এরও বেশি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।